নেত্রকোনার প্রতিযোগী হাফেজ শোয়াইব আহমদ এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোয়াইব, আমি যে আয়াতটি তেলাওয়াত করব সেটি যে পৃষ্ঠায় রয়েছে তার পূর্বের পৃষ্ঠা থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আজালাকা আন কওমিকা ইয়া মূসা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال بل ألقوا فإذا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إن আবার বলো বাবা। قال بل ألقوا فإذا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون। শোয়াইব, পৃষ্ঠা তোমার ঠিক আছে, একটু খেয়াল করে পড়ো। হ্যাঁ বলো বলো বলো। فإذا حبالهم فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُوسَى قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنْتَ الْأَعْلَى وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى قالوا لن نؤثرك على ما جاء والذي فطرنا فقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا হাসবুক। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মাশাআল্লাহ, শোয়াইব আহমদের মাথাটা নিচু হয়ে আছে কেন? 8 বছর বয়সী একটি শিশু, সে পবিত্র কোরআনকে হিফজ করেছে মাত্র 1 বছরে। ওস্তাদজি,
শোয়েব আহমদের আজকের পারফরমেন্স নিয়ে আপনার অভিমত? যে আল্লাহর কোরআনের ওআরএস বানানোর জন্য আল্লাহ কিছু কিছু মানুষকে পৃথিবীর বুক থেকে নির্বাচন করে বাছাই করে আল্লাহর কোরআনের জন্য নিয়ে আসছেন। আল্লাহ অতি দয়া মেহরবানি করে, তার নিদর্শন এটা। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন, আল্লাহ তাআলা তাকে কোরআনের একজন মুহাক্কাক হাফেজ এবং মুহাক্কাক আলিম হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করেন, আমিন। হাফিজ মাওলানা আবু ইউসুফ জি, মাশাআল্লাহ, আপনি নিজেই বললেন যে এত কম বয়সের ছোট্ট একটা শিশু এখনো ঠিক মতন তার পোশাক পরার যোগ্যতাও তার হয় নাই, কিন্তু কোরআনুল করিম 30টি পারা সে বুকে ধারণ করেছে। সোহাইব, এটা তো অনেক বড় যোগ্যতা তোমার জন্য। আজকে যেটা হয়েছে, তুমি তো নিজেই শুধরে নিয়েছো, সেই জন্য মন খারাপ করার কোনো কারণ নেই, এগিয়ে যাও সোহাইব। শেখ ফখরুল হুদা, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল রহমান, সোহাইব তুমি চমৎকার তিলাওয়াত উপহার দিয়েছো, কিছুই হয় নাই, তুমি চিন্তা করো না, ইনশাআল্লাহ প্রস্তুত থাকো, ভবিষ্যতে তোমার আরও ভালো হবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি আলহাজ সৈয়দ মোহাম্মদ মুজিবুল ইসলাম টুকু, আমি অভিভূত হলাম যে 8 বছরের বাচ্চা, আল্লাহ তাআলা ওকে বাঁচিয়ে রাখুক, আমার মাথায় যত চুল আছে তত বছর অন্তত। সোহাইব আহমদ, তোমাকে তো অনেক ভালোবাসি, সবাই ভালোবাসে তোমাকে, তুমি কাঁদবে না, তুমি হাসতে হাসতে চলে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।